দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়া বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে আমি একটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করছি, যা হয়তো বা এখনও কেউ শেয়ার করেনি এরকম রকমই একটি। তো আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি আমি এখানে মসুরের ডাল, আর নিয়েছি আমি এখানে মুগ ডাল, আর সাথে আছে পোলাওয়ের চাল। আপনারা চাইলে নর্মাল চালটাও ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে। আর এটাকে একদমই ভালো করে ধুতে হবে, যেরকম ধরতে গেলে একদম চকচক করবে চাল আর ডালগুলো। তো আমি ধুয়ে নিচ্ছি, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কীভাবে ভালো করে চালটাকে আর ডালটাকে ধুয়ে নিচ্ছি। আর আজকের এই রেসিপিটা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু একদমই ভিন্ন রকমের একটি রেসিপি, যা আপনারা আর কি তৈরি খেয়ে দেখতেই পারবেন যে কতটা টেস্টি একটি খাবার, যা হচ্ছে আচারি খিচুড়ি। আর এই আচারি খিচুড়িটা আমি একদমই ভিন্ন রকম করে তৈরি করছি। এটা কোনো ঝরঝরা খিচুড়ি হবে না, এটা তুলনামূলকভাবে নরমও হবে না, একদমই যেটাকে বলা হয় মিডিয়াম নরম যেটা হবে, ওরকম টাইপেরই হবে এই খিচুড়িটা। আর দেখতে পাচ্ছেন এক এক করে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি, আর এইভাবে হাতের সাহায্যে মেখে দিচ্ছি। আর এইভাবে মেখে নেওয়ার পর এটাকে আমি পানির সাহায্যে চুলার আঁচটি জ্বালিয়ে রান্নার জন্য বসিয়ে দিব। আর এটা কিন্তু এইভাবেই রান্না করতে হবে, আর আপনারা কিন্তু অবশ্যই একবার হলো এটা তৈরি করে দেখবেন। এটা কিন্তু খেতে অনেক অনেক বেশি মজার, যেহেতু এটা একটু ভিন্ন রকম, তো ভিন্ন রকম হলেও খেতে কিন্তু খুবই অসাধারণ একটি খাবার। আর এটা কিন্তু আচারি খিচুড়ি, তো অবশ্যই আচারি, যখন এখানে অনেক রকমেরই আচারের আইটেম থাকবে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই আচারি খিচুড়িটা তৈরি করছি। প্রথমে আমি ঢেকে দিলাম, দেখতেই পাচ্ছেন এটাকে এখন বরক আসার জন্য অপেক্ষা করছি, আর বরকটা প্রায় এসে গেছে। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে, যেহেতু আমি কিছু মশলা এখানে ব্যবহার করেছি, যার ফলে সুন্দর একটি কালার এসেছে। আর এটা এত বেশি হলুদ কালার দেখে এটা মনে করবেন না যে অনেক কালার হয়ে গেছে, আসলেই না। এটা যতটা কালার দেখা যাচ্ছে, এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু এই কালারটা থাকবে না, বা রান্না হতে হতে যখন চালের ভিতরে সবগুলি মশলা চলে যাবে তখন এইটার কালারটা কমে আসবে। আমি এরকম করে ঢেকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এরকম 1-1.5 ইঞ্চি ঢাকনাটা খোলা রাখতে হবে, তার কারণ হচ্ছে এটা, কারণ খিচুড়ি যখন আমরা নরম খিচুড়িটা রান্না করি আর ওইটাকে যদি ঢেকে রেখে দিই একদমই সব সাইড থেকে, তখন ওইটা বলক এসে সাইড থেকে যেই ঝোলটা ব্যবহার করা হয় পানিটা, ওইটা পড়ে যায়। তো এইভাবে যদি আপনারা ঢেকে রাখুন তাহলে আর এই সমস্যাটা হবে না। আর এই পর্যায়ে আমি দেখাচ্ছি, তেঁতুল নিয়েছি আমি এখানে প্রায় 200 গ্রামের মতো। আর আপনাদেরকে আবারও বলছি, এটা হচ্ছে আচারি খিচুড়ি, তাই অবশ্যই তেঁতুলটা ব্যবহার করতে হবে। আর এই খিচুড়িটা তেঁতুলের সাহায্যেই ব্যবহার করে তৈরি করতে হয়, আর এইভাবেই তেঁতুলটা দিবেন যেভাবে আমি দিয়েছি। আস্ত, শুধু পানির সাহায্যে 10-15 মিনিট একটু ভিজিয়ে রাখলেই হবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এটাকে আবারও একটু নেড়ে নিচ্ছি। আর আপনারা খেয়াল করে দেখেছেন আমি কিন্তু কোনোভাবে এটাকে ডাল ঘুটনি দিয়ে ঘুটিনি। আর এই পর্যায়ে চলার রাস্তা এরকম করে লোভাবে রাখতে হবে, যার ফলে চালগুলো একদমই নিচে থেকে ভেঙে যাবে, এটাকে আর ডাল ঘুটনির সাহায্যে ভেঙে নিতে হবে না। আমি আবারও এটাকে ঢেকে রেখে দিব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এই আচারি খিচুড়িটা আমার বাসায় যখনই আমি তৈরি করি না কেন, চেটেপুটে তখনই শেষ হয়ে যায়। মানে এক কথায় এটা গরম গরম খেতে এতটাই অসাধারণ, যা আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটাই মজা আর কতটা সুস্বাদু। আর যাদের তো বলতে গেলে প্রেশার আছে, তারা যারা টক জাতীয় খাবার ডাইরেক্ট খেতে পারেন না, তারা এরকম ধরনের খিচুড়ি তৈরি করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই আপনাদের প্রেশারটা লো হয়ে যাবে বা নিয়ন্ত্রণে চলে আসবে। দেখতেই পাচ্ছেন এটা ভেঙে গেছে খিচুড়িটা, যখন আমি একদমই লো আঁচে রেখে দিয়েছিলাম এটা পুরা মানে রান্না হয়ে গেছে প্রায়, এটা এখন শেষ পর্যায়ে হয়ে গেছে যে আমি এখন এটাকে নামিয়ে নেব। আর তারপর নামানোর আগে যে কাজটা করব আর কি, পরিবেশন করার আগে, সেটাও আপনারা দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে খিচুড়িটার। আর আমি যতটুকু পরিমাণ নিয়েছি এইখান থেকে আপনাদের প্রায়
পাঁচ থেকে চারজন অনায়াসে খেতে পারবে। দেখতে পাচ্ছেন, এই দেখুন তেঁতুলগুলো কত সুন্দর করে তাকিয়ে আছে, মজা করে নিলাম। তেঁতুলগুলো এরকমই থাকবে, এটা ভেঙে যাবে না। তো অবশ্যই এখন আমি যে কাজটি করছি, খিচুড়িটাকে আমি যেটা করব, পাঁচফোড়ন আর কিছু মশলার সাহায্যে আমি এটাকে বাগার দিয়ে নিব। প্রথমে আমি কিছু পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। ভেজে এটাকে আমি একদমই আধা ভাঙা করে নিব, একদম মিহি করে বাটতে হবে না, আধা ভাঙা করলেই হয়ে যাবে। আর আপনারা আস্ত ব্যবহার করতে যাবেন না, কারণ আধা ভাঙা করে দিলে এটার ফ্লেভারটা আরও দ্বিগুণভাবে খিচুড়িটার সাথে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন এটা ভাজা শেষ, আমি এটাকে এখন নামিয়ে আধা ভাঙা করে নিব। আর এক সাইড থেকে আমি দিয়ে দিয়েছি কিছু তেল আর এটার ভিতরে কিছু শুকনো মরিচ, যেহেতু আমি এটাকে বাগার দিয়ে নিচ্ছি। আর আচারে খিচুড়ি যেহেতু অবশ্যই শেষের দিকেই বাগারটা দিতে হবে, আপনারা যদি ফার্স্টের দিকে বাগারটা দিয়ে খিচুড়িটা বসান তাহলে অবশ্যই তখন কিন্তু এই খিচুড়ির ভিতরে এই ফ্লেভারটা থাকবে না, যেটা আর কি শেষে বাগার দেওয়ার পর খিচুড়িটার সাথে মিশবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে লম্বা লম্বা করে কেটেছি। টোটাল একটি রসুনের কোয়াকে আমি তিন থেকে চার ভাগে ভাগ করে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে। এটা একটু তুলনামূলকভাবে এরকম বড় সাইজেরই হয়ে থাকবে। তো এটাকে এখন আমি একটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর আপনাদেরকে সত্যিই বলছি, আপনারা যারা এখনও এই খিচুড়িটা খাননি, এই আচারের খিচুড়িটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর এটা কিন্তু নর্মালি আপনারা এমনিই খেতে পারবেন, এটার সাথে কোনো ধরনের গোস্তর প্রয়োজন হবে না। তো সাধারণত আপনারা এভাবেই খেতে পারেন তৈরি করে, বিকেলে নাস্তা বা সকালে হঠাৎ যদি কোনো ধরনের রুটি বা পরোটা খেতে না মন চায়, কোনো রকমের খাবার খেতে মন চায়, তখন আপনারা এই ভিন্ন ধরনের খিচুড়িটি তৈরি করে নিতে পারেন। আর এটি অবশ্যই অনায়াসে আপনারা এক থেকে দুই প্লেট খেয়ে নিতে পারবেন। এটা হয়ে গেছে, এখন আমি যা করছি খিচুড়িটার উপরে দিয়ে ভালো করে বাগারটা দিয়ে নিচ্ছি। বাগারটা আমার দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলার সাহায্যে। এখন এটাকে আমি সম্পূর্ণ মশলার সাথে মিশিয়ে নিব ভালো করে। আর এভাবে মিশিয়ে নিলে সব সাইড থেকে এই যে বাগারটা আমি দিয়েছি রসুন পেঁয়াজ আর পাঁচফোড়ন শুকনো মরিচের সাহায্যে, এইটার ফ্লেভারটা সব সাইড থেকে ছড়িয়ে যাবে আর খেতেও খুবই অসাধারণ। তো অবশ্যই কিন্তু আপনারা আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও তৈরি করে নেবেন। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু গরম গরম খেতে খুবই অসাধারণ। তো অবশ্যই আপনারা যখন এটা 50% মতো ঠান্ডা হয়ে আসবে তখনই খাওয়ার চেষ্টা করবেন। আর এটা গরম গরমই সব থেকে বেস্ট, খেতে মজা। তো আশা করছি আপনারা গরম গরমই খাবেন। তো এটা আমার রেডি হয়ে গেছে, আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিব আর গরম গরম পরিবেশন করে নিব। আমি এখানে মুরগির গোস্ত দিয়ে পরিবেশন করে নিয়েছি, শুধু আমার রেসিপিটি আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। নর্মালি আপনারা এটাকে শুধু এমনিই খেতে পারবেন, কোনো রকমের গরু গোস্ত বা কোনো রকমের মাছ ছাড়া। আর এটা কিন্তু অনেক সময় দেখা যায় ভর্তা দিয়েও খেতে ভালো লাগে, তো ভর্তা দিয়ে খেতে পারেন, খুবই মজার একটি খাবার। এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এরকম করে সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আর আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যার ফলে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।